বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বলবো ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব সম্পর্কে। এই যা কারেন্ট চলে গেল কেন? বাবা, অন্ধকারের মধ্যে কি করে ভিডিও বানাবো? আমি ডার্ক ওয়েব সম্পর্কে বলছি না, ভূত এখানে ভূত পেতে কোনো ব্যাপার নেই যে হঠাৎ করে কেন কারেন্ট চলে গেল কে জানে। ও যাক যাক যাক, কারেন্ট চলে এসছে। ডার্ক ওয়েবের নাম শুনে ভয়ে কারেন্ট চলে গেছিলো, ভেবেছিল ভূত টুত হবে হয়তো। তো যাই হোক, তো ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব সম্পর্কে জানতে হলে সবার প্রথমে জানতে হবে ডিপ ওয়েব কি, আর ডিপ ওয়েব সম্পর্কে জানতে হলে তোমাকে জানতে হবে যে ওয়েব কি। বুঝতেই পারছো, ওয়েব মানে আমি ইন্টারনেটের কথাই বলছি, ইন্টারনেটই হলো ওয়েব। তোমরা যে ইন্টারনেট ইউজ করো, মানে ওয়েব ইউজ করো, সেই ওয়েবকে যদি টোটাল 100% ধরা হয়, সেই 100% ওয়েবকে কিন্তু আমরা নর্মালি দেখতে পাই না বা নর্মালি আমরা ইউজ করতে পারি না। আমরা গুগলে যেসব ওয়েবসাইট ভিজিট করি সেগুলো হচ্ছে সারফেস ওয়েবের মধ্যে পড়ে। গুগল বলো বা হচ্ছে ডাকডাকগো বলো বা বিং বলো বা আরও যেসব সার্চ ইঞ্জিন রয়েছে, তো সেই সার্চ ইঞ্জিনে আমরা যখন কিছু সার্চ করি তো যেসব ওয়েবসাইটগুলোকে আমরা দেখতে পাই, তো সেই সব ওয়েবসাইটই সবই হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ে। আমরা যে 100% ইন্টারনেটের 5-10% হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ে, আর হচ্ছে বাদবাকি যে 90% ওয়েব সেটা হচ্ছে ডিপ ওয়েবের মধ্যে পড়ে। সেই ডিপ ওয়েবের একটা ছোট্ট অংশ মানে 2-5% না তার থেকে কমই, সেই ডিপ ওয়েবে 2-5% হচ্ছে কি ডার্ক ওয়েব। ওই জন্য সারফেস ওয়েবকে বলা হয় টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু আমরা সবসময়ই ডিপ ওয়েবকে ভিজিট করি, কি করে সেটা আমি বলছি, কিন্তু ডার্ক ওয়েবকে আমরা জেনারেলি ভিজিট করতে পারি না। আর বাদবাকি যেসব আমরা ইন্টারনেটে সার্চ করি সবই সারফেস ওয়েবের মধ্যেই পড়ে। এবার বলছি ডিপ ওয়েবের মধ্যে কি কি আসছে। ইমেল, ইমেলের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে যে আমরা মেসেজেস করি সেই মেসেজেস, এবং আরও বিভিন্ন ইউজেজ আছে ডিপ ওয়েবের। তো ডিপ ওয়েবই হচ্ছে ইন্টারনেটের সব থেকে বড় অংশ। ডিপ ওয়েবকে ভিজিট করার জন্য আমাদের পুরো ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসটা এবং তার ফুল ডিটেলসটা আমাদের দরকার হয় ডিপ ওয়েবকে ভিজিট করতে হলে। ডিপ ওয়েব নর্মাল ইন্টারনেটের মতো ওপেন অবস্থায় থাকে না, একটু হাইড করা থাকে। বিভিন্ন মিডিয়া হাউস বলো, তারপরে গভর্নমেন্ট অফিসিয়ালস, ব্যাংকিং, তারপরে সমস্ত কিছু হচ্ছে ডিপ ওয়েবের পার্ট। কারণ আমরা যদি ব্যাংকিং বা হচ্ছে সেই সমস্ত ডিটেলসকে সার্ফেস ওয়েবের মধ্যে রেখে দিই, সার্ফেস ওয়েবের মধ্যে রাখলে তো যে কেউ যার তার ডিটেলস অ্যাক্সেস করতে পারবে, তো এইগুলোকে ডিপ ওয়েবের মধ্যে রাখা হয়। ডিপ ওয়েবকে ভিজিট করতে হলে পুরো অ্যাক্সেস দরকার হয়। আর হচ্ছে ডার্ক ওয়েবকে ভিজিট করা জেনারেলি পসিবল না, নর্মাল ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবকে ভিজিট করা যায় না। ডার্ক ওয়েবকে ভিজিট করতে হলে একটা স্পেশাল ব্রাউজার আছে, সেই ব্রাউজারটার নাম হচ্ছে টর ব্রাউজার, টর দ্য আনিয়ন রাউটার, ঠিক আছে। এই টর ব্রাউজারের মাধ্যমে VPN এর মায়াজাল তৈরি করা হয়। যেমন একটি পেঁয়াজের অনেকগুলো লেয়ার থাকে এবং ভিতরে মেইন পেঁয়াজটা থাকে, সেরকম VPN এর অনেকগুলো লেয়ার তৈরি করা হয়। সেই VPN এর লেয়ারের মধ্যে মেইন IP অ্যাড্রেসটা লুকিয়ে রাখা থাকে, ফলে তাকে সহজে ট্র্যাক করা যায় না। এটাই হলো টর ব্রাউজারের কাজ। ওটা হচ্ছে ডার্ক ওয়েব ভিজিট করার একটা ব্রাউজার, মানে জেনারেলি ক্রোম বলো বা মোজিলা ফায়ারফক্স বলো বা UC ব্রাউজার, ওপেরা মিনি, সে যাই বলো, যত ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করা যায় না। ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে হলে তোমার স্পেশালি দরকার হচ্ছে টর ব্রাউজার। আমরা নর্মালি সাধারণ লোকেরা কেউ ডার্ক ওয়েব ইউজ করে না, ডার্ক ওয়েব ইউজ করে সাধারণত ক্রিমিনালরা। ক্রিমিনাল অ্যাক্টিভিটি যত হয় সেগুলো হচ্ছে ডার্ক ওয়েবেই হয়, সারফেস ওয়েবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় না। কারণ সারফেস ওয়েব হচ্ছে অলওয়েজ ট্রেসেবল, যে কেউ ট্রেস করতে পারে সারফেস ওয়েবকে। তো তোমরা সবাই জানো যে পুলিশের, গভর্নমেন্টের সবসময় ইন্টারনেটের ওপর নজর থাকে, যত রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি তারা যদি সারফেস ওয়েবে করে তাহলে তো তারা ধরা পড়ে যাবে। তো সেই কারণে হচ্ছে তারা ডার্ক ওয়েবকে ইউজ করে। ডার্ক ওয়েবে কাউকে মার্ডার করার জন্য সুপারি দেওয়াও হয়, ড্রাগস পাচারও হয়, সব ধরনের যত রকমের ইললিগাল অ্যাক্টিভিটি হয় তো সবই হয় ডার্ক ওয়েবের মধ্যে। তো ডিপ ওয়েবে হচ্ছে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস থাকে, মানে হচ্ছে ইমেল আইডি, সেই ইমেল আইডির পাসওয়ার্ড, ফেসবুকের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে তোমার বিভিন্ন গভর্নমেন্টের সমস্ত ডিটেলস, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসের ডিটেলস, তারপরে নেট ব্যাঙ্কিং ইউজ করো বা UPI ট্রানজাকশান করো, সবই ডিপ ওয়েবের পার্ট। আরও সব বিভিন্ন মিডিয়া হাউসেস আছে, আরও সব ডিপ ওয়েবেরই সব থেকে বেশি ইউজেজ হয়। আর হচ্ছে সারফেস ওয়েব তো বললাম, ওই ইউটিউব, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, তারপরে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তো সেগুলো হচ্ছে সারফেস ওয়েবের পার্ট। এবার যে টরেন্ট, টরেন্টও হচ্ছে কিছুটা ডিপ ওয়েবের পার্টই বলা যায়।
পুরোপুরি সারফেস ওয়েবের পার্ট না। এবার টরেন্ট কি সেটা পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে টরেন্ট আসলে কি। ধরো তোমরা সার্চ করছো কিছু, সাপোজ ধরো কোনো মুভি সার্চ করছো বা যা কিছু সার্চ করছো, সবই গুগলে সার্চ করছো বা ডাকডাকগোতে সার্চ করো, যাতে করো জেনারেলি সবাই গুগলই ইউজ করে। একটু টেকনিক্যাল পার্সন যারা তারা ডাকডাকগো ইউজ করে। ডাকডাকগোর কতজন নামই শোনেনি? ডাকডাকগো বা বলো বা গুগল বলো, যাতে তুমি সার্চ করছো তো একটা সার্চ রেজাল্ট চলে আসছে, বিভিন্ন লিঙ্ক চলে আসছে ওয়েবসাইটের, তো সেইগুলো হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ছে। এবার ধরো তুমি গুগলে সার্চ করছো যে অমুকের ইমেল আইডি দিলে তার পাসওয়ার্ড কি, তুমি গুগলে সার্চ করলে যে ধরো আমার ইমেল আইডি যে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউবের ইমেল আইডি কি এবং তার পাসওয়ার্ড কি, যদি তুমি গুগলে সার্চ করো, তো গুগলে সার্চ করলে কি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা চলে আসবে? কখনোই আসবে না। তোমাকে ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড একমাত্র ওনারই জানে, যে ওই ইমেলটার ওনার। হ্যাঁ, হ্যাক হয়ে গেলে সেটা আলাদা কথা, সেটা অন্য বিষয়। ধরো আমাকে ধরো একটা মেল সেন্ড করতে চাও, তো যতক্ষণ না আমার ইমেলের পুরো ফুল ডিটেলসটা তোমার কাছে থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি আমাকে মেল সেন্ড করতে পারবে না। বা ধরো হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে একটা মেসেজ সেন্ড করতে চাইছো, তো আমার মোবাইল নাম্বারটা যতক্ষণ না তোমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও সেন্ড করতে পারবে না। কেন পারবে না? এগুলো হচ্ছে সবই ডিপ ওয়েবের পার্ট। ডিপ ওয়েবে হচ্ছে সবকিছু তথ্য গোপন রাখা হয়, ঠিক আছে? তো জেনারেলি কারোর ডার্ক ওয়েব ভিজিট করা উচিত না। তো টর ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েব ভিজিট করা যায়, কিন্তু তুমি টর ব্রাউজার ডাউনলোড করলে, এবার ধরো তুমি সার্চ করলে ডার্ক ওয়েব, তো ডার্ক ওয়েব ওয়েবে সার্চ করলে তো ডার্ক ওয়েব চলে আসবে না। বিভিন্ন যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে যে কোন ওয়েবসাইট ডার্ক ওয়েবে রয়েছে। তো সেই ডার্ক ওয়েবের প্রপার ওয়েবসাইটটা জানলে তবে তুমি টর ব্রাউজারে দিয়ে তুমি ওটাকে সার্চ করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ডার্ক ওয়েব ভিজিট করা জেনারেলি কারো উচিত না, কারণ ডার্ক ওয়েবে সব ইললিগাল অ্যাক্টিভিটি হয়। এবার ডার্ক ওয়েবের উপর গভর্নমেন্টের নজর থাকে, তো কেউ ইললিগাল অ্যাক্টিভিটি করলে বা ডার্ক ওয়েব ভিজিট করলে তোমরা কোনো রকম ঝামেলায় পড়তে পারো। প্লাস হচ্ছে ডার্ক ওয়েবে তুমি ভিজিট করলে ডার্ক ওয়েবের অপোজিট সাইডে কিন্তু মানে তোমাকে ফ্রড করার জন্য কেউ না কেউ বসেই আছে, মানে তোমার ডিভাইস হ্যাক হওয়ার প্রচণ্ড রিস্ক থাকে। তো ডার্ক ওয়েবকে জেনারেলি কারো ভিজিট করা উচিত নয়। আর এই ভিডিওতে আমি বলতে পারবো না যে ডার্ক ওয়েব কী করে ভিজিট করতে হয় বা কোনো ডার্ক ওয়েবের ওয়েবসাইট কী কী ওয়েবসাইট আছে সেগুলো এই ভিডিওতে বলাও যায় না আর বলা উচিতও না। আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করো যে আমি ডার্ক ওয়েব ভিজিট করেছি কি না, তো না, আমি ডার্ক ওয়েব ভিজিট করিনি। গুগলে সার্চ করলে হয়তো তোমরা ডার্ক ওয়েবের কিছু কিছু যেগুলো সেফ কিছু কিছু ওয়েবসাইট আছে তো তার লিঙ্ক পেয়ে যাবে, কিন্তু সেগুলো সেফ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি মানে সেই ওয়েবসাইটগুলো তো হয়তো কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয় না, আর তবুও অপোজিট সাইডে কেউ না কেউ তোমার ডিভাইস হ্যাক করার জন্য এবং তোমাকে ফ্রড করার জন্য অপোজিট সাইডে কেউ না কেউ বসে থাকবে, তো রিস্ক আছে প্রচুর। তো ডার্ক ওয়েব জেনারেলি ভিজিট করার দরকার নেই কোনো। ডিপ ওয়েব ডার্ক ওয়েব এগুলো তৈরি হয়েছিল কেন? ডিপ ওয়েব তৈরি হয়েছিল তোমাকে সিকিওর রাখার জন্য, তোমার সমস্ত ডিটেলসকে সিকিওর রাখার জন্য। আর হচ্ছে ডার্ক ওয়েব তৈরি হয়েছিল, ডার্ক ওয়েবকে অ্যাকচুয়ালি ইউএস নেভি তৈরি করেছিল। তো ইউএস নেভি কেন তৈরি করেছিল? কারণ ওরা ডার্ক ওয়েবের মাধ্যমে ওদের সিক্রেট কমিউনিকেশন করার জন্য হতো, তো ডার্ক ওয়েবকে তো কেউ ভিজিট করতে পারতো না, ওই জন্য স্পেশালি ওরা ডার্ক ওয়েবটা তৈরি করেছিল যে যাতে সিক্রেটলি নিজেদের লোকেদের সাথে কমিউনিকেট করা যায় যারা ইউএস নেভিতে রয়েছিল। কিন্তু আস্তে আস্তে ডার্ক ওয়েব সব ক্রিমিনালদের দ্বারা ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়। কিন্তু তোমরা এটা জেনে অবাক হবে যে ডার্ক ওয়েবকে কিন্তু এখনও বন্ধ করা হয়নি, কারণ ইউএস নেভি এখনও ডার্ক ওয়েবকে ইউজ করে এবং এই ডার্ক ওয়েবের বেশিরভাগ ফান্ডিং কিন্তু ইউএসসি করে ডার্ক ওয়েবকে চালানোর জন্য। তো গভর্নমেন্ট চাইলে ডার্ক ওয়েবকে বন্ধ করতে পারে, কিন্তু গভর্নমেন্ট করবে না, তার অনেক কারণ আছে, বিভিন্ন পলিটিক্যাল কারণও আছে এবং বিভিন্ন অফিসিয়াল কারণও আছে, তো সেই কারণে ডার্ক ওয়েবকে বন্ধ করা পসিবল না। তোমরা হয়তো ভাবছো যে আমরা যে এটিএম ইউজ করি, এটিএম কার্ড মানে ডেবিট কার্ড ইউজ করি বা ক্রেডিট কার্ড ইউজ করি মাধ্যমে আমরা এটিএম থেকে যে টাকা তুলি, তো এটা তোমরা হয়তো আমার কথাগুলো শুনে হয়তো ভাবছো যে এটা ডিপ ওয়েবের পার্ট। না, এটা ডিপ ওয়েবের পার্ট না। এটিএম হচ্ছে নর্মাল ইন্টারনেটের সাথে কানেক্টেডই না, এটিএম এর নেটওয়ার্ক আলাদা, এটিএম এর তারপরে যে রেলেরও নেটওয়ার্ক আলাদা, ওরা আমাদের নর্মাল ইন্টারনেটের সাথে কানেক্টেড না, ওদের নিজেদের পার্সোনাল নেটওয়ার্ক আছে। তো এটিএম কিভাবে কাজ করে তো সেটা যদি তোমরা জানতে চাও তো আমাকে নিচে কমেন্ট করে বলো, আমি এটিএম এর উপরও একটা ভিডিও বানিয়ে দেবো এবং রেলের যে নেটওয়ার্ক আছে সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হলেও একই সাথে কমেন্ট করে দিও। তো এই ছিল আজকে টপিক, সার্ফেস ওয়েব কি, ডিপ ওয়েব কি, ডার্ক ওয়েব কি। তোমরা কি জানো ডিপ ওয়েবেও একটা ফেসবুক আছে, মানে তোমরা যেরকম ফেসবুক ইউজ করো সেরকমই, যেখানে তোমার নিজের ডিটেলস গোপন রেখে মানে অ্যানোনিমাস থেকে নর্মাল ফেসবুকের মতোই অন্যদের সাথে ইন্টারাকশন করা যায়। তো নেক্সট ভিডিও আসতে চলেছে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি মানে হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, ডজি কয়েন এগুলোর উপরে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক।
তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব এবং সারফেস ওয়েব সম্পর্কে কিছু জানে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও। আজকের মতো এইটুকুই, গুড বাই।